প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। বিল্ডিং প্ল্যান পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ইঞ্জিনিয়ার চমক দেখছেন, একটি ছাদ ঢালাই চলছে। আসলে ছাদ ঢালাইয়ের পূর্বে আপনাদেরকে নির্বাচন করে নিতে হবে কোন সিমেন্ট দিয়ে ঢালাই করবেন। অবশ্যই ভালো সিমেন্ট দিয়ে ঢালাই করাটা জরুরি। মার্কেটে বিভিন্ন কোয়ালিটির সিমেন্ট পাওয়া যায়, কিন্তু ঢালাইয়ের জন্য অবশ্যই ভালো মানের সিমেন্ট বা এ গ্রেডের সিমেন্ট নির্বাচন করাটা খুব জরুরি। দর্শক, আমরা একটু পরেই একটি সিমেন্টের এক্সপেরিমেন্ট দেখব, তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। দর্শক দেখছেন, এটি একটি হোলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট আমরা নিলাম এক পাশে, এবং আরেক পাশে আমরা একটি সাধারণ সিমেন্ট নিব। এটি আমরা সাধারণ সিমেন্ট নিলাম। এখানে পানি দিয়ে দেখব আসলে কোন সিমেন্টটি বেশি পানি অ্যাবজর্ব করে। এটা কিন্তু সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট, মানে PCC, যেমন পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। এটি হচ্ছে ওয়াটার প্রোটেক্ট হোলসিম সিমেন্ট। এটা আমরা দেখি আসলে কোন সিমেন্টটি খুব দ্রুত পানি টেনে নিচ্ছে। দেখছি আমরা এই যে সাধারণ সিমেন্টটি পানিতে কিন্তু একেবারে, মানে সিমেন্টটি প্রায় লিকুইড হয়ে গেছে। আর দেখা যাচ্ছে এটি হোলসিম ওয়াটার প্রোটেক্ট সিমেন্ট, এটি কিন্তু পানির সঙ্গে আসলে বিক্রিয়া করছে না। এখন প্রশ্ন থাকে যে যদি পানির সঙ্গে বিক্রিয়া না করে, তাহলে আসলে সিমেন্ট খোয়া বালির সঙ্গে কীভাবে বিক্রিয়া করবে। একটু পরে আমরা দেখাবো যে আসলে আমরা এখন বালি নিয়ে এটার সঙ্গে মিক্স করার চেষ্টা করব, দেখি কী অবস্থা দাঁড়ায়। দর্শক, আমার আরও অন্যান্য ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেল ভিজিট করতে পারেন, আর ডিসক্রিপশন বক্সে বিভিন্ন ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। আচ্ছা, দেখছেন যে বালি দেওয়ার পরে কিন্তু আসলে এখানে মিক্সিং হয়ে গেছে অলরেডি। আসলে বালি বা খোয়া দেওয়ার পরে এই রিয়াকশনটা দেখতে পারবেন আপনারা। এটি ঢালাই আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, সের জন্য আসলে কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না বাড়তি করে। দর্শক দেখলেন যে ওয়াটার প্রোটেক্ট সিমেন্টের গুণাগুণ। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।